হে জগতবাসী, আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম। সে আলোচনাটি হল যে আল্লাহর আইন, আমাদের জাকাত দিতে হবে। তাহলে আল্লাহর আইন আমাকে মানতে হবে, আপনাকেও মানতে হবে। তাহলে জাকাত কত প্রকার? শরীয়তের জাকাত তো বুঝেছি, আপনি বুঝেছেন, আমি বুঝেছি। আমার সম্পদ যা আছে সম্পদের হিসেব করে যেভাবে দেওয়ার নিয়ম সেভাবে দিয়ে দিয়েছি, এটা শরীয়তের জাকাত। তাহলে হাকিকত ও মারেফতের জাকাতটা কি বাবা? হাকিকত ও মারেফতের জাকাতটা যখন আমরা বুঝব, তখন শরীয়তের জাকাতটা আমাদের কাছে আরও পোক্ত হবে এবং মারেফতের জাকাতটা আমাদের জানা হবে এবং সেটা করা হবে। আচ্ছা, শরীয়তের জাকাতে গেলাম না, মারেফতের জাকাত, হাকিকতের জাকাত মূলত কি? সে বিষয়টি হল যে আমি একটি আলোচনাতে বলেছিলাম যে মারেফতের জাকাত, যেমন একজন মহৎ ব্যক্তি একটি গান, গানের মধ্যে লিখেছিলেন, ভোক লাগিলে গুরুর নামের সুদা খাবি রে, মারেফতের দেশে যদি যাবি রে। আবার বলা হয়েছে যে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, মারেফতের দেশে যদি যাবি রে। তাহলে মারেফতের দেশে যখন যাব, তখন অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাব। আচ্ছা, সেই অমূল্য ধনটা কি আর বিনামূল্যে পাব কি? যেমন একটি কথা দেখবেন, এই জাকাত, মারিফত ও হাকিকতের যে জাকাতটি, এই জাকাতটি যদি আপনাকে দিতে হয়, তাহলে এই জাকাতটি এতই কঠিন একটা বিষয় যা সহজে বলার চেষ্টা করব, যদি আপনারা দয়া করে বুঝে নিতে পারেন ইনশাআল্লাহ। সেই জাকাতটি হল, আপনাকে যদি কেউ বলে যে এ ঢাকা শহরটি আপনার নামে লিখে দেওয়া হবে, বিনিময়ে আপনার কল্লাটা কেটে দিয়ে দিবেন, তখন আপনি কি বলবেন? আমার কল্লা না থাকলে তো আমিও নেই, আর আমি যদি না থাকি তাহলে ঢাকা শহর দিয়ে আমি কি করব? অবশ্যই এটা বলবেন। তাহলে বোঝা গেল কি, আপনি এটা করবেন না। তার মানে এই ঢাকা শহরের কাছে আপনার মানব দেহটাই মূল্যবান বেশি। তাহলে বোঝা গেল কি, ঢাকা শহরের মূল্য দিয়েও আপনার দেহটাকে কিনতে পারলো না। তাহলে অবশ্যই এটা অমূল্য ধন, যা মূল্য দিয়ে কিনা গেল না। গেল একটা বিষয় যে এই অমূল্য ধন যা বিক্রি করি আমি, ঢাকা শহরটাও আমার কাছে অমূল্য, সেই ঢাকা শহরের কোনো মূল্য নেই। তাহলে মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন কিন্তু এই দেহটা পড়ে আছে মাটির সাথে মিশে যাবে, এই দেহটার কোনো মূল্য নেই। তাহলে মানুষটা যখন মারা গেছে, তার দেহের কোনো মূল্য নেই, যদি বেঁচে থাকে তাহলে ঢাকা শহরের এই দেহের বিনিময়ে কোনো মূল্য নেই। তাহলে অমূল্য ধন বা অমূল্য জিনিসটা আমরা কোথায় পাব, কি করে বুঝব যে কোনটা আসলে অমূল্য ধন? আচ্ছা, এখন আমি মৃত্যুর পরে আমার দেহের কোনো মূল্য নেই, আর এই দেহ দিয়ে আমাকে কেউ ঢাকা শহর দেবে না, কিন্তু বেঁচে থাকতে সেই ঢাকা শহর দিলেও আমার কাছে মূল্য নেই, তাহলে সেই অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, সেই মারেফতের দেশে যদি যাবি রে। তবে হে জগৎবাসী, একজন মানুষ যখন একজন কামেল মুর্শিদের কাছে যায়, তখন কি হবে? আল্লাহ কি বলেছে? হে রাসুল, আপনার হাতই আমার হাত। আর রাসুল কি বলেছে? আমাকে দিয়ে নবুয়াত খতম, আমি আর আসবো না, তবে আমি ওলিয়াউলিয়ার মাধ্যমে, কামেল মুর্শিদের মাধ্যমে আছি, বেঁচে থাকব। তবে আমরা যখন একজন কামেল মুর্শিদের দরবারে যাব, মুর্শিদের কাছে যাব, তখন গিয়ে কি করব?
আমার দেহ মন প্রাণ সমস্ত কিছু তার চরণে বিক্রি করে দেব। তাহলে যে ঢাকা শহরটাও আমার দেহের বিনিময়ে আমি দেইনি, আর বিনামূল্যে আমি আমার মুর্শিদের চরণে আমার এই দেহ মন প্রাণ সমস্ত কিছু বিকিয়ে দিয়ে দিয়েছি। তখন মুর্শিদ আমাকে কি দেবে? এই অমূল্য ধনটা যখন মুর্শিদকে দিয়ে দিয়েছি, তখন মুর্শিদ আমাকে বিনামূল্যে কি দিবে? যে এখানেই বলা হয়েছে যে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি রে, যদি মুর্শিদের দরবারে যাবি রে, যদি মারেফতের দেশে যাবি রে। তখন মারেফতের দেশটাই হলো আমার মুর্শিদের দেশ, এবং সেই মুর্শিদের দেশে গিয়েই কিন্তু আমি সেই অমূল্য ধন ক্রয় করব। সেটা কিভাবে? যে আমার মুর্শিদ আমাকে কয়েকটা বাক্য দেবে আর আমার নিজেকে চিনিয়ে দেবে। আমি অচিন দেশে ছিলাম, আমি নিজকে চিনি না, আমাকে চিনিয়ে দেবে এবং কোনভাবে সেজদা করলে, কোনভাবে আল্লাহর ইবাদত করলে, কোনভাবে সাধনা করলে আমি আল্লাহর মেরাজ ঘটাবো। আমাকে চিনিয়ে দেবে, আমাকে বুঝিয়ে দেবে যে আমি কে, আমার পরিচয় কি, আমি যা জন্ম জন্মান্তরে হারিয়েছি তা আমাকে যখন দেবে, আমাকে যখন সাধনা দেবে কি কীভাবে আমাকে কী করতে হবে, তখন আমি সেই মতে যখন চলবো তখন আল্লাহর দিদার লাভ করব। আর আল্লাহ কোরআনে কি বলেছে? দুনিয়ায় যারা আমাকে দেখল না এবং দেখার চেষ্টা করল না, হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে। আর যার উছিলাতে আমি অমূল্য ধন বিক্রি করে দেওয়ার পরে বিনামূল্যে আমার মুর্শিদ যখন আমাকে কিছু দিল এবং সেই জিনিসগুলো করি, যেদিন আমি আল্লাহকে দেখব, মেরাজ ঘটাব, সেদিন আমার সমস্ত দোজক যখন হারাম হয়ে যাবে, তখন কি হবে? আমি যে বিনামূল্যে দিয়েছিলাম অমূল্য ধন, আর সেই এই অমূল্য ধন যেদিন আমি বিনামূল্যে দিয়ে দিয়েছিলাম, তখন আমার মুর্শিদ আমাকে সেই জিনিস দেওয়ার পরে যখন সেগুলো করে আমি আল্লাহকে দেখলাম, তখন কি হবে? আমার এই মানব জন্মটা ধন্য হয়ে গেল বাবা, আর কি চাইব। তবে আজ এই কথাগুলো এ কারণেই আজ বললাম যে আসলে যাকাত যে বিষয়টা, যাকাত বিষয়টা আসলে হাকিকত কি, এর কিছুটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। জানি না আপনাদের কেমন লাগলো, তবে যদি ভালো লাগে তবু আমাকে জানাবেন, যদি খারাপ লাগে তবু আমাকে জানাবেন। তো আরেকটি বিষয়, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজ এ বলে রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।